আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট এসবই আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভালো নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কি অবাক হয়ে গেছেন সবাই এই চিত্রটি দেখতে পেয়ে? আরে ভাই, এরকম চিত্র পৃথিবীতে অনেক মানুষই আছে এখন পর্যন্ত তাদের কাছে অজানায়। মানুষ যে এভাবে বসে এখনো হাটে বাজারে তাদের মাথা চুল দাড়ি কামায়, এটা মানুষ বিশ্বাসই করতে পারবে না, কারণ তারা দেখেই নাই জন্মের পরে এই ধরনের গ্রামের অঞ্চলের বাজার তারা কখনো দেখতেই পারে। বাংলাদেশের অনেক পুরাতন একটা ঐতিহ্য হচ্ছে এটা। আপনাদের সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লাগবে। নান্দিনা বাজারে এমন অনেক পুরাতন ঐতিহ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনি কি একটু অনুভব করে দেখতে পারেন একটা মানুষ কতটা অসহায় হলে পড়ে একটা রাস্তায় বসে এইভাবে চুলদাড়ি কাটে, একটা ভাঙা ছাতা এখনো ঠিক করতে আসে? একটু অন্তর দিয়ে ভেবে দেখ, আমাদের দেশের মানুষ এখনো রাস্তায় বসে এইভাবে চুলদাড়ি কামায়, একটা ভাঙা ছাতা নিয়ে এখনো বাজারে বাজারে ঘুরে বেড়ায় সেটা ঠিক করে আবার ব্যবহার করার জন্য। একবার কি ভেবে দেখতে পারেন তাদের কথা? তারাও তো মানুষ, তারা কখনো বুঝতে পারে না যে তারা নিজেদের অজান্তেই বাংলার এত সুন্দর হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যটাকে তারা এখনো ধরে রেখেছে। তারা বুঝতে পারছেন না, নিজের অজান্তেই তারা এটা করে বেড়াচ্ছে। তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেনি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে, বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন। ঐতিহ্যবাহী নান্দিনা বাজার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। নান্দিনা বাজারের সবচেয়ে পুরাতন একটা ঐতিহ্য আজকে দেখতে পাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক ভিড় করে দেখতেছে, চলুন আমি আপনাদের সাথে আসি, কিছুক্ষণ সময় দেখানোর চেষ্টা করব। নান্দিনা বাজারে আগে অনেক হইতো এরকম রহরহ, কিন্তু এখন সচরাচর এরকম বিষয়টা নজরে পড়ে না। তো আজকে আসছি, দেখি কি দেখায় ওইখানে, চলেন দেখি। কলমের দাম রাখতে পারে রাস্তায় বাঘের মতন চলেন, 2 টাকার কাছে গেলে দেহটা দুর্বল হয়। নারী 9 গুণ, আপনার আমার 6 গুণ, 9 গুণে 6 গুণ, দাম দিয়া নিয়ে যায় আগুনের কাছে, মোমের দাম থাকে না, যে ভাই দেহ নিয়ে দুর্বল। হুজুর আপনি কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তা দয়া করে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে নতুন পরবর্তী অন্য কোন স্থানের ভিডিও নিয়ে, আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।